একটা নড়াইলে একটা রেস্টুরেন্টে ঢুকতেছি, পাজেও টার্মিনালের এখানে। এটা হচ্ছে পুরাতন টার্মিনাল। তো বা হেল্প মি কান্দে না, ইন্টেরিয়র ডেকোরেশনটা তো ভালোই আছে। কি খাবে? চিকি কাজলে এসেছি, কাজলে দুটা বার্গার অর্ডার দিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস আর পানি। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি আর আমাদের যে মেয়ের ছেলে দুইটা কার্টুন দেখতেছে, ওই যে আমার বাল্যকালের পুটিকালের বান্ধবী। এই তো আমরা খাবারের অপেক্ষায় আসছি। ইন্টেরিয়র ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর, টরেল আস্তে আস্তে খুব উন্নত হয়ে যাচ্ছে, একমাত্র মাশরাফির কারণে বলা যায়। হ্যাঁ, আমাদের লিডার ভাই, আমাদের মাশরাফির মর্তজা, উনি আমাদের নড়ালটাকে খুবই উন্নত করে তুলতেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। যে আবার আমার প্রিয় পিৎজার মধ্যে সসেজ পিৎজা, এই যে তার মুখে এখন সসেজ আসছে। হা করো তো, হা আছে আছে মুখে আছে, খাও। নাও খাও, তাই নাও খাও এটা আমাকে দাও, খাও পিজা, খাও পিজা, খাও। রনি আন্টি দিছে পিজা, খাও। নৌমা ডান হাতে, ডান হাতে খাও। এই যে এটা নাও, এ নাও, এটা নাও, মুখে দাও। উনি বাবা আবার সস লাগিয়ে খেতে হয় তাই, আমি তো জানতাম না। এমন 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 করে খাও, এমন এমন করে খাও, নিজে খাও। দেখ কেমনে খায় দুইটা। আদর করো তো মা, ভাইকে আদর করে দাও। আদর করে দাও একটু, মামার কি আদর না দাও, উম্মা আলিকটা উম্মা তুমি দেখছো রেস্টুরেন্টে এসে আই আই চাঁদ মামা জুস খাওয়াও তোমার ছেলেকে জুস না মামা, ওটা নেওয়া যায় ওটা ব্যাগ।